আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এডুকেশন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ আজ যে বিষয়টি উপস্থাপন করব সেটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় থেকে নেওয়া হয়েছে আলোর প্রতিফলন অধ্যায়ের এটি পঞ্চম ভিডিও আজকের বিষয় উত্তল দর্পণে বিম্ব গঠন উত্তল দর্পণে বিম্ব গঠন ভিডিওতে যে কয়েকটি বিষয় উপস্থাপন করা হবে সেটি উত্তল দর্পণ উত্তল দর্পণে রশিচিত্র অঙ্কন উত্তল দর্পণে বিস্তৃত বস্তুর বিম্ব গঠন উত্তল দর্পণ থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর জন্য রশিচিত্র অঙ্কন করে বিম্ব গঠন উত্তল দর্পণ কি যে দর্পণের পৃষ্ঠ উত্তল এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে উত্তল দর্পণ বলে চিত্রে একটি উত্তল দর্পণ প্রদর্শিত হয়েছে সেক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি উচ্ছকে দর্পণটি অপসারিত করছে বা অপসারণ করছে বলে মনে হচ্ছে তাই এটা একটা উত্তল দর্পণ উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয় দর্পণ বিষয়টি ভালো ভাবে বোঝবার জন্য আমাদের কয়েকটি বিষয়ের প্রয়োজন পড়ে তার মধ্যে বক্রতার কেন্দ্র মেরুবিন্দু আর অনেক কয়েকটি বিষয় রয়েছে তো আমরা এখন চিনে নিই বক্রতার কেন্দ্র কি গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে চিত্রে সি বক্রতার কেন্দ্র মেরুবিন্দু কোন একটা গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের মেরুবিন্দু বলা হয় চিত্রে প্রদর্শিত উত্তল দর্পণের মেরুবিন্দু পি অন্যভাবে বলা যায় উত্তল দর্পণের সবচেয়ে উঁচু বিন্দুকে মেরুবিন্দু বলা হয় বক্রতার ব্যাসার্ধ মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র এর মধ্যবর্তী সংযোগকারী সরল রেখাকে বক্রতার ব্যাসার্ধ বলে প্রতিফলক পৃষ্ঠ দর্পণের যে পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন ঘটে সেই পৃষ্ঠকে প্রতিফলক পৃষ্ঠ বলা হয় আপতিত রশ্মি কোনো একটা দর্পণের উপর যে রশ্মিটি এসে পড়ে সেটাকে আপতিত রশ্মি বলা হয় চিত্রে দেখতে পাচ্ছি এ ও একটি আপতিত রশ্মি আপতন বিন্দু আপতিত রশ্মি যে বিন্দু দর্পণের উপর যে বিন্দুতে এসে পড়ে সেটাকে আপতন বিন্দু বলা হয় চিত্রে এ ও আপতিত রশ্মি ও বিন্দুতে স্পর্শ করেছে দর্পণকে বা দর্পণের ও বিন্দুতে আপতিত হয়েছে তাই ও একটি আপতন বিন্দু অভিলম্ব আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অবিলম্বে বলে যেহেতু এটা গলীয় দর্পণ তাই স্পর্শ বিন্দুতে তাই বলতে পারি স্পর্শ বিন্দুতে বা আপতন বিন্দুতে স্পর্শক এর উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলা হয় প্রতিফলিত রশ্মি যে রশ্মিটি দর্পণ থেকে প্রতিফলিত হয় সেটাকে প্রতিফলিত রশ্মি বলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি রশ্মিগুলোকে চিহ্নিত করবার জন্য কোনো একটা রেখার মাঝ বরাবর তীর চিহ্ন দেওয়াটা অধিক গ্রহণযোগ্য তারপরে অ্যানিমেশন দেওয়ার সুবিধার্থে রশ্মি চিহ্নগুলোকে বা তীর চিহ্নগুলোকে আমি দিয়েছি প্রধান ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবার সময় যে বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয় সেটাকেই প্রধান ফোকাস বলে এই উত্তল দর্পণের এফ বিন্দুটি প্রধান ফোকাস ফোকাস দূরত্ব মেরুবিন্দু এবং প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয় ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয় ফোকাস দূরত্ব এফ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক ফোকাস তল ফোকাস বিন্দুতে কল্পিত তলকে ফোকাস তল বলা হয় ফোকাস তল ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে বিম্ব কোন বিন্দু থেকে নিশ্চিত আলোক রসিগুচ্ছ কোন বিন্দু থেকে নিশ্চিত আলোক রস্মিগুচ্ছ হয়ে যদি দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপস্টিত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলা হয় তো দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হবে অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদাই দ্বিতীয় কোন বিন্দুতে বা দ্বিতীয় কোন বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হবে উত্তল দর্পণের রশিচিত্র অঙ্কন কোন একটি দর্পণের রশ্মিচিত্র অঙ্কনের জন্য বিভিন্ন নিয়ম ফলো করতে হয় অনুসরণ করতে হয় উত্তল দর্পণের চিত্র অঙ্কনের জন্য প্রধানত দুটি সূত্র ফলো করতে হয় এই দুটি সূত্রের উপর ভিত্তি করে আরও কয়েকটি বিষয় আমরা বলতে পারি তো সূত্র দুটি কি আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে চিত্রে প্রদর্শিত এ ও আপতিত রশ্মি আপতনবিন্দু ও তে অঙ্কিত অভিলম্ব ও ডি এবং প্রতিফলিত রশ্মি ও এ প্রাইম একই সমতলে অবস্থান করছে দুই আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান চিত্রে প্রদর্শিত আপতন কোণ এ ও ডি এবং প্রতিফলন কোণ এ প্রাইম ও ডি পরস্পর সমান দেখানো হয়েছে অর্থাৎ দুইটা কণি আমরা সমান দেখতে পাচ্ছি চিত্র অঙ্কনের ক্ষেত্রে রশ্মিগুলোকে দর্পণের ক্ষেত্রে রশিচিহ্নগুলোকে অবশ্যই মাঝখানে দেওয়াটা ভালো কিন্তু অ্যানিমেশন দেওয়ার সুবিধার্থে চিহ্নটাকে রেখার শীর্ষবিন্দুতে দেওয়া হয়েছে উত্তল দর্পণে চিত্র অঙ্কনের জন্য সর্বদা একই নিয়ম ফলো করতে হয় সেটা কি আপতন কোণ সমান প্রতিফলন কোণ তো আপতন কোন সমান প্রতিফলন কোণ এই বিষয়টিকে ভেঙে আমরা তিনটা অংশে বিভক্ত করতে পারি তাহলে যে কোনো বস্তুর কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বিন্দুর জন্য বিম্ব গঠন করা বা চিত্র অঙ্কন করা সম্ভব হয় তো জেনে যাক বিষয়গুলো উত্তল দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর আবার সেই পথে ফিরে যায় এখানে চিত্রে প্রদর্শিত এন আপতিত রশ্মি বক্রতার ব্যাসার্ধ এন সি বরাবর আপতিত হওয়ার কারণে এন এ পথে পুনরায় ফেরত যাবে আমরা এক্ষেত্রে সেই বিষয়টি দেখলাম এবার আসা যাক দ্বিতীয় অংশে নিচে দেখতে পাচ্ছি প্রধান অক্ষ বরাবর কিন্তু বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হয়ে পুনরায় পূর্বের বিন্দুতে ফিরে এসেছে অর্থাৎ বলা যায় উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর আবার সেই পথে ফিরে যায় উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় আমরা এখানে একটি রশ্মিচিত্র দেখতে পেলাম রশিচিত্রটি দর্পণের উপর আপতিত হয়েছে দর্পণের উপর আপতিত হয়েছে প্রধান অক্ষের সমান্তরালভাবে তাই রশ্মিটি দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ফেরত যাচ্ছে এবং একটি দর্শকের নিকট মনে হচ্ছে সেটি প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় উত্তল দর্পণে প্রধান ফোকাসের অভিমুখে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি এক এ বিন্দু থেকে নিশ্চিত একটি রসি দর্পণের উপর প্রধান ফোকাস বরাবর আপতিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাচ্ছে অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের সময় সর্বদাই প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে উত্তল দর্পণে বিস্তৃত বস্তুর বিম্ব গঠন কোনো বিস্তৃত বস্তুর বা কোন বিস্তৃত লক্ষ্য বস্তু মূলত অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত তো বস্তুটির বিম্ব গঠনের জন্য এর প্রত্যেকটি বিন্দুর জন্য ভিন্ন ভিন্ন বিম্ব আঁকতে হয় তো বিস্তৃত বস্তুর বিম্ব অঙ্কনের জন্য যে বিষয়টি আমাদের অনুসরণ করতে হয় বা করতে পারি সেটা সর্বোচ্চ বিন্দুর বিম্ব অঙ্কন তোমাদের পাশের চিত্রে এবি একটি বস্তু যেটা অসংখ্য বিন্দু বস্তুর সমন্বয়ে গঠিত বস্তুটির বিম্ব গঠনের জন্য প্রথমে আমরা শীর্ষবিন্দু থেকে বা শীর্ষবিন্দুর জন্য বিম্ব অঙ্কন করব পরবর্তীতে সর্বনিম্ন বিন্দু বিয়ের জন্য বিম্ব অঙ্কন করব একটি সরল রেখা দ্বারা বিন্দুদ্বয় যোগ করব তাহলে এবি বস্তুটির বিম্ব গঠিত হবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় শীর্ষবিন্দু থেকে বা শীর্ষবিন্দুর বিম্ব অঙ্কন করতে হলে আমাদের অবশ্যই পূর্বে আলোচিত যে কোনো দুটো নিয়মকে ফলো করতে হবে বা দুটো রসিচিত্র আঁকতে হবে কিন্তু পাদবিন্দু যেটা প্রধান অক্ষের উপরে অবস্থিত সেটার জন্য শুধুমাত্র একটা রশি চিত্র অঙ্কন করলে চলবে তো প্রথমে বস্তুর বিম্ব অঙ্কনের জন্য শীর্ষবিন্দু এ থেকে আপতিত জন্য বিম্ব অঙ্কন করা যাক প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল একটি রশি পাঠালাম সেটা উত্তল দর্পণে আপতিত হওয়ার পর এ প্রাইম পথে প্রতিফলিত হয়ে ফেরত গিয়েছে মনে হচ্ছে আলোক রশ্মিটি প্রধান ফোকাস থেকে আসছে আরেকটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করলাম সেটা পুনরায় প্রতিফলিত হয়ে ফেরত আসলো কিন্তু মনে হচ্ছে এ রশ্মিটি সি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে এ সি এবং এ প্রাইম এফ এ সি এবং এ প্রাইম এফ পরস্পরকে আই বিন্দুতে সেট করেছে অতএব এ বিন্দুর একটি বিম্ব হল আই বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু এ এর জন্য আমরা একটি বিন্দু আই পেলাম এবার পাদবিন্দু বিয়ের জন্য বিম্ব অঙ্কন করি প্রথমে একটি লাল রঙের রক্সি দর্পনের অক্ষ বরাবর পিবিন্দুতে আপতিত হয়েছে পুনরায় সেটা বিবিন্দু থেকে প্রতিফলিত হয়ে একই পথে এসেছে সেক্ষেত্রে আমরা একটি পাদবিন্দু এন কল্পনা করি এক্ষেত্রে শীর্ষবিন্দু আই এবং পাদবিন্দু এন এর সংযোগকারী রেখায় বিম্ব নির্দেশ করে তাহলে বিভিন্ন অবস্থানের জন্য উত্তল দর্পণে বিস্তৃত বস্তুর বিম্ব গঠন উত্তল দর্পণে বিম্ব গঠনের জন্য বা উত্তল দর্পণের সামনে অবস্থিত কোনো লক্ষ্য বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্ব আকার আকৃতি ভিন্ন ভিন্ন হতে পারে লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত লক্ষ্যবস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুবিন্দুর মধ্যে অবস্থিত তো প্রথমে দেখে নেওয়া যাক লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত তো অসীম দূরে অবস্থিত কোন লক্ষ্যবস্তুর জন্য লক্ষ্যবস্তুর শীর্ষ থেকে আগত পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে আনতভাবে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলনের পর একটি বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে সেটা দর্পণে চিহ্নিত বিন্দু আই অপরদিকে বস্তুটির পাদবিন্দু থেকে প্রধান অক্ষ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর এফ বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে শীর্ষবিন্দু আই এবং পাদবিন্দু এফ এর সংযোগকারী সরল সরলরেখায় বিম্ব নির্দেশ করছে এক্ষেত্রে বিম্বের বৈশিষ্ট্য হবে বা বিম্বের বৈশিষ্ট্য বিম্বের বিবরণ হবে বিম্বটি অবস্থান হবে প্রধান ফোকাস দলে অসদ এবং সোজা হবে খর্বিত বিম্ব গঠিত হবে এবার দেখে দেওয়া যাক লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে কোন ঘটনা ঘটে তো এ একটি লক্ষ্যবস্তু যা অসীম এবং বক্রতার কেন্দ্র সি এর অভ্যন্তর ভাগে অবস্থিত শীর্ষবিন্দু থেকে আপষ্টিত রশ্মি আপতিত রশ্মি দর্পণের পর আপতিত হওয়ার পর প্রতিফলিত যাচ্ছে তার জন্য আমরা একটি চিত্র অঙ্কন করেছি আবার আরেকটা চিত্র অর্থাৎ শীর্ষবিন্দু এর জন্য আমরা একটি বিম্ব আয় পেলাম এবং পাদবিন্দু বিয়ের জন্য আমরা বিন্দু পেলাম পেলাম বিম্ব সেক্ষেত্রে শীর্ষবিন্দু আয় এবং পাদবিন্দুদের সংযোগকারী সরল লেখা বস্তুটির বিম্ব নির্দেশ করছে বিম্বটির বিবরণটা কেমন হবে অবস্থান বিম্বের অবস্থান হবে মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যে অসৎ এবং সোজা হবে বিম্বটি গর্বিত আকৃতির হবে এবার দেখে নেওয়া যাক লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত চিত্রে একটি সবুজ রঙের বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত আছে বস্তুটি শিশুবিন্দুর জন্য বিম্বটি দেখে নেওয়া যাক আমরা দেখলাম শিশুবিন্দু থেকে দুইটি রশ্মি দর্পণে আপতিত হয়েছে এবং প্রতিফলনের পর ফেরত গিয়েছে তো শিশুবিন্দু আয়ের জন্য একটি শীর্ষবিন্দুর বিম্ব আয় পেলাম অপরদিকে পাদবিন্দুর জন্য আমরা আরেকটা বিন্দু পেলাম যা প্রধান অক্ষের উপর অবস্থিত এই পাদবিন্দু এবং শিশুবিন্দু সংযোগকারী সরল লেখা বস্তুর বিম্ব নির্দেশ করছে তো সেক্ষেত্রে বিম্বটির বৈশিষ্ট্য অবস্থান মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যে প্রকৃতি অসদ এবং সোজা আকৃতি খর্বিত এবার দেখে নেওয়া যাক লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত লক্ষ্যবস্তু এ এবি যা বক্রতার কেন্দ্র সি এবং প্রধান ফোকাস এফ এর মধ্যে অবস্থিত মূলত এক্ষেত্রে বক্রতার কেন্দ্র সি এবং প্রধান ফোকাস এফ তো এবি বস্তুর শীর্ষবিন্দু এর জন্য আমরা শীর্ষবিন্দুর বিম্ব আই পেলাম অপরদিকে পাদবিন্দুর জন্য একটা বিন্দু পেলাম শীর্ষবিন্দু পাদবিন্দু সংযোগ করলাম তাহলে বস্তুটির একটি বিম্ব পাওয়া গেল তবে এ বিম্বটি পূর্ববর্তী বিম্বগুলোর তুলনামূলকভাবে একটু বড় বিম্বের অবস্থান মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যে অসদ এবং সোজা আকৃতি খর্বিত এবার দেখা নিয়ে যাক লক্ষ্য প্রধান ফোকাসে অবস্থিত সেক্ষেত্রে বি একটি বস্তু প্রধান ফোকাসের উপর অবস্থিত এর শীর্ষবিন্দু এর জন্য একটি বিম্ব বা শীর্ষবিন্দুর বিম্ব আমরা আই পেলাম এবং পাদবিন্দু বিয়ের জন্য একটা বিম্ব পেলাম শীর্ষবিন্দুর বিম্ব এবং পাদবিন্দুর বিম্ব সংযোগকারী সরলরেখা বস্তুটির বিম্ব নির্দেশ করছে এখন বিম্বটির ধর্ম বৈশিষ্ট্য বলতে পারি মেরুবিন্দু ও প্রধান ফোকাসের মধ্যে বিম্বের অবস্থান অসদ এবং সোজা হবে আকৃতি হবে খোর্বিত এবার দেখে নেওয়া যাক লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে অবস্থিত একটি লক্ষ্যবস্তু এ এবং বি দেখতে পাচ্ছি যা মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত প্রথমে শীর্ষবিন্দুর জন্য একটি বিম্ব আই পেলাম আবার পরবর্তীতে পাদবিন্দুর জন্য আরেকটা বিন্দু প্রধান অক্ষের উপর পেলাম বিন্দুদয়ের সংযোগকারী সরল লেখা বস্তুটির বিম্ব নির্দেশ করেছে সেক্ষেত্রে বিম্বের অবস্থান হবে মেরুবিন্দু ও প্রধান ফোকাসের মধ্যে প্রকৃতি অসদ এবং সোজা আকৃতি কর্বিত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উত্তল দর্পণের ক্ষেত্রে সব সময় অবাস্তব বিম্ব এবং সোজা বিম্ব গঠিত হয় শুধুমাত্র অবস্থানে একটু পরিবর্তন ঘটে এবং বিম্ব সব সময় লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের সামনে সেটা পৌঁছে যাবে আরেকটি বিষয় তোমরা আমার এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকবে সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ